আসসালামু আলাইকুম। আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনারা গাছের যে ডালগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলোই আমার বোনের বাসা থেকে আনা। আমার কাছে যে ভ্যারাইটির গাছগুলো ছিল না, আমি চেষ্টা করেছি ওখান থেকে কিছু ডাল সংগ্রহ করতে। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি ডালগুলো কিভাবে লাগিয়েছি। ডালগুলো লাগানোর জন্য আমি কিছু ওয়ান টাইমের গ্লাস আর ওয়ান টাইম বাটি বলতে পারেন, যেগুলো বাসায় ফেলনা ছিল ওগুলোই সংগ্রহ করেছি। এখন আমি একের পর এক সবগুলো গাছ লাগিয়ে দিব। আমি শুরুতে লাগাচ্ছি স্পাইডার প্ল্যান্ট। ডালটাকে আমি দুই ভাগ করে নিয়েছি। আপনারা যে কোনো গাছের ডাল লাগানোর সময় এরকম পাতা ছিঁড়ে ডালটি লাগানোর চেষ্টা করবেন। অনেক সময় পাতা রেখে ডাল লাগালে দেখা যায় যে গাছটা ভালোভাবে হয় না। একইভাবে ডাল দুটো থেকেও আমি পাতা ছিঁড়ে ডালগুলো লাগিয়ে দিচ্ছি। আপনারা সবসময় চেষ্টা করবেন আপনাদের আত্মীয় স্বজন যারা আছেন সবাইকে গাছ গিফট করার জন্য, তাহলে দেখা যাবে যে আপনি নিজেও অনেক গাছ গিফট পাবেন। মোটামুটি এই ছিল আমার আজকের ভিডিও। আমি অনেকগুলো গাছ গিফট পেয়েছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কষ্ট করে একটি লাইক দিতে পারেন এবং আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি কষ্ট করে দেখার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।